بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে আসুন আকায়েদ শিখি নামক শিরোনামের চতুর্থ পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের এই পর্বে আমরা আল্লাহ তাআলার কিছু সত্তা এবং গুণ সম্বলিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার প্রথম আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার কথার উমুম এবং তানজিহ। আল্লাহ তাআলার কথার উমুম শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত আছে তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখেন, এই কথার অর্থই হলো উমুম, অর্থাৎ উমুম বলতে এই কথাকে বোঝানো হয়। এবং তানজিহ অর্থাৎ নিজের সিদ্ধান্তে অবিচল অটল অনড় থাকা, তিনি যে সিদ্ধান্ত করে ফেলেন সেই সিদ্ধান্তে তিনি অবিচল অনড় অটুট থাকেন, সেই কথাই কি বলা হয় তানজিহ। তাহলে চলুন বিলম্ব না করে আল্লাহ তাআলার সিদ্ধান্তে অবিচল থাকা এবং তার সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা থাকা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যদিও আল্লাহ তাআলা তার কৃত সিদ্ধান্তকে পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা রাখেন, তথাপিও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন না। তিনি সিদ্ধান্ত পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা রাখেন, তথাপিও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন না। যেমন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে মুসলমানরা জান্নাতে যাবে এবং অমুসলিম কাফিররা জাহান্নামে যাবে। এবার যদি আল্লাহ তাআলা মুমিনকে জাহান্নামে এবং কাফিরকে জান্নাতে দেন, দিতে ইচ্ছে করেন, তাহলে দেওয়ার পূর্ণ ক্ষমতা তার আছে। এই কি বলা হয় কি উমুম, এটাই কি বলা হয় কি আল্লাহ তাআলার কথার উমুম, অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত করেন সেই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা তার আছে। আচ্ছা, ইহাকে শরীয়তের ভাষায় বলা হয় উমুমে কুদরত, অর্থাৎ আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখেন। কিন্তু আল্লাহ তাআলা এরকম করেন না, তিনি সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখেন যদিও কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটুট অবিচল অনড় থাকেন। ইহা কি বলা হয় কি শরীয়তের ভাষায় তানজিহ, আল্লাহ তাআলা তার সিদ্ধান্তে অটল ও অবিচল থাকেন, এটা কি শরীয়তের ভাষায় বলা হয় তানজিহ। আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি হানাফি এবং দেওবন্দি হিসেবে অনুযায়ী আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা থাকা এবং আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত পরিবর্তন না করার ক্ষেত্রে অটুট অবিচল অনড় থাকেন, এই উভয় বিশ্বাসে আমরা বিশ্বাসী। তারপর আজকের আলোচ্য বিষয় হলো একমাত্র আল্লাহ তাআলাই সঠিক উপাস্য, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিস উপাস্য নাই। ভুল হিসেবে উপাস্য আছে, যে সমস্ত মানুষের ব্রেইনে কতগুলো আসে না, তারা ভুলভাবে অনেক জড়বস্তুকে, মানুষকে, পশু পাখিকে মাবুদ এবং প্রতিপালক ভেবে তার উপাসনা করে থাকেন, কিন্তু এই উপাসনা এবং উপাস্য এবং উপাসক এই তিনটা বস্তুই কি ভুল। সঠিক উপাস্য একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুই সঠিক উপাস্য হওয়ার উপযোগী নয়। কেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তু কেন সঠিক উপাস্য হওয়ার ক্ষমতা রাখে না? এই জন্য যে আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার মতো অন্য কোনো কিছুর শক্তি এবং ক্ষমতা নেই। একজন সঠিক উপাস্য হতে হলে তার ক্ষমতা অনেক বেশি থাকতে হয়, তার ক্ষমতার কোনো সীমা নাই, এরকম সীমাহীন ক্ষমতার মালিকানা যার আছে, যিনি মালিক তিনি একমাত্র সঠিক উপাস্য হতে পারেন, সীমাহীন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জড়বস্তু হোক, পশু পাখি হোক, মানুষ হোক, জিন্নাত হোক, সঠিক উপাস্য হতে পারে না। এই বিশ্বাসটাই আমাদের সকল মুসলমানকে অন্তরে ধারণ করে কাজে বাস্তবায়ন করতে হবে। আজকের আলোচনার তৃতীয় বিষয় হলো আল্লাহ তাআলা জায়গাবিহীনভাবে উপস্থিত আছেন। আল্লাহ তাআলার শরীর
স্থান এবং দিক ছাড়া উপস্থিত। আল্লাহ তাআলা উপস্থিত সর্বত্র, কিন্তু তিনি উপস্থিত হওয়ার জন্য তার শরীরের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না, স্থানের প্রয়োজন হয় না। এই আকীদা বা বিশ্বাসটি সাধারণ মানুষকে বোঝাবার জন্য, অর্থাৎ এই যে আকীদা আছে, এই যে বিশ্বাসটি আছে যে আল্লাহ তাআলা শরীর, জায়গা, স্থান এবং দিক ছাড়া সর্বত্র উপস্থিত, সর্বত্র বিরাজমান, এই কথাটা যদি এই ভাষা দিয়ে বলা হয় তাহলে সাধারণ মানুষকে বোঝানোটা কঠিন হয়। এই জন্য আমরা বলি এবং বলা হয় যে আল্লাহ তাআলা হাজির নাজির অথবা সর্বত্র বিরাজমান। যেহেতু এই ভাষায় বললে যে আল্লাহ তাআলা শরীরবিহীন, স্থানবিহীন এবং দিকবিহীন অবস্থায় সর্বত্র বিরাজমান, তখন মানুষ নাও বুঝতে পারে, মানুষের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা বলি কি আল্লাহ তাআলা হাজির নাজির এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। বিলম্ব না করে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পঞ্চম পর্বে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।